কথিত অহিংস গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি দল। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান। সোমবার রাতে শান্তিনগরে অভিযান চালিয়ে কথিত অহিংস গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরীকে গ্রেফতার করে শাহবাগ থানা পুলিশ। মাহবুবুল আলম চৌধুরী অহিংস গণঅভ্যুত্থানের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব এবং অন্যতম আহ্বায়ক। 1,00,000 টাকা করে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন এলাকা থেকে লোকজনকে এনে সোমবার ভোরে রাজধানীর শাহবাগে সমাবেশ করার চেষ্টা করে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ।